আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া, আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন তাই দোয়া করছি। আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি চিকেন গ্রেভি তৈরি করে দেখাবো। এটাকে চিকেন গ্রেভিও বলা হয়, চিকেন শাড়ি গ্রেভিও বলতে পারেন। খুবই লোভনীয় এবং মজাদার একটা রেসিপি। আসলে আমরা তো চিকেন তো অনেক রকমেরই খেয়ে থাকি, এক একজন এক একভাবে রান্না করে। তো আজ আমি আমার মতো করে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন গ্রেভিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করি পাশে থেকে সবাই মিলে ভিডিওটি উপভোগ করবেন। প্লিজ ভিডিওর সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন সবসময়। চুলায় এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলো কিছু শুকনো মরিচ এবং কাজু বাদাম। তো আপনাদের বাসায় যদি কাজু বাদাম না থাকে, যে কোনো ধরনের বাদামই থাকুক না কেন, এক ধরনের বাদাম এরকম ফ্রাই প্যানের মধ্যে শুকনো মরিচের সাথে একটু টেলে নিলেই হবে। তো এখন আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে যে চিকেনের যে গ্রেভিটা, এটা এক দেড় মিনিট একটু ভেজে নিলে হবে। চিকেনের যে গ্রেভিটা এটাকে আরও বেশি টেস্টি করে তোলে, অবশ্যই এটা দিতেই হবে। তো এখন আমি তিনটি ছোটো সাইজের টমেটো নিয়েছি, এখন ব্লেন্ডার জারে করে এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। চুলায় এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপের থেকেও কম দিয়েছিল সয়াবিন তেল। তেলটা যার যার পছন্দ মতো অ্যাড করে নেবেন। আপনারা যারা সয়াবিন তেলটা খেতে অপছন্দ, এখানে সরিষা তেলটা দিয়েও আপনারা রান্না করতে পারেন। আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি আজকে চিকেন গ্রেভিটা রেস্টুরেন্ট স্টাইলে। এখানে আমি দুটো বড় এলাচ নিয়েছি, 5-6 সবুজ এলাচ, এক পালি দারুচিনি, দুটো তেজপাতা নিয়েছি, গরম মশলা আস্তটা। এখন এগুলোকে এক দেড় মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। গরম মশলাটা যখন ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচানো। আমি পেঁয়াজগুলোকে একটু মিহি করে নিয়েছি, এভাবে একটু নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনারা চাইলে বাটাটা ইউজ করতে পারেন যদি আপনারা বাটাটা দিয়ে খেতে চান। তবে চিকেন গ্রেভিটার মধ্যে এভাবে কিন্তু পেঁয়াজগুলোকে এভাবে করে মিহি করে কেটে নেয় সবচেয়ে বেস্ট। তো এখন আমি পেঁয়াজগুলোকে কোনো ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি প্রায় 2-3 মিনিটের মতন একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন পেঁচোলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজটাকে আমি কীভাবে ভেজে নিয়েছি। চুলাটাকে আমি মিডিয়াম টু লোতে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখানে কোনো হাই হিটে না। তো এখন আমি এক এক করে বাটা মশলাগুলো দিচ্ছি। এক চামচ দিচ্ছি হলো রসুন বাটা, এক চামচ আদা বাটা। মশলাটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। এক চামচ দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া, এক চামচ দিচ্ছি হলো জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়া। এখানে আসলে যে যেরকম হলুদটা দিচ্ছি হাফ চামচ। তো আমি আমার মতো করে যেহেতু রান্না করছি, মশলাটা আমি আমার পছন্দ মতন অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া হাফ চামচ, যেহেতু এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ এখানে পেস্টের সাথে পেস্ট করে নিয়েছিলাম গ্রাইন্ডার জারে, সেই জন্য মরিচের গুঁড়াটা কম দিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালোভাবে মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজগুলোর সাথে পেঁচোলাটা দিয়ে নেড়ে। মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। আমি মশলাটার মধ্যে কোনো রকমের পানি দিইনি, কারণ এখানে আমি যেহেতু মুরগির মাংসগুলো একটু মশলাটার সাথে ভেজে নেব, সেই জন্য আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে আমি ভেজেছি, যেন মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মুরগির মাংস অ্যাড করে নিতে পারেন। এখানে আমি ছোট সাইজ পিস করে নিয়েছি মুরগির মাংসগুলোকে। পিসটা আসলে যার যার পছন্দ মতন, যে যেরকম পছন্দ করেন। এখন আমি মশলাটার সাথে ভালোভাবে পেঁচোলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি প্রায় 2-3 মিনিটের মতো মশলাটার সাথে কষিয়ে নিব। তো আমার মাংসটা কিন্তু আস্তে আস্তে মশলাটার সাথে খুবই সুন্দর ভাজা হয়ে আসছে এবং খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। আস্ত গরম মশলাটা খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, এখানে কাজু বাদাম, তারপরে শুকনো মরিচ, টমেটো, সেই পেস্টটা এখন দিয়ে দিয়েছি। চুলাটাকে কিন্তু এখন লোতে রেখে আমি মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, যে পেস্টটা দিয়েছি মুরগির মাংসের সাথে পেঁচোলাটা দিয়ে নেড়ে। তো বেশি হাই হিটে করে রান্না করতে গেলে কিন্তু মশলাটা এখানে একেবারে জ্বলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিচ্ছি। এখন আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আসলে লবণটা দিতে ভুলে গিয়েছি, যেটাই কিন্তু যে কোনো রান্নার টেস্ট বাড়ায় সেই জিনিসটা আসলে আমি দিতে ভুলে যাই। তো লবণটা দিতে মনে ছিল না, সেজন্য আমি স্বাদ মতন লবণ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি অ্যাড করছি হলো এখানে হাফ কাপ টক দই ইউজ করছি। তো আপনাদের বাসায় যদি টক দই না থাকে, আপনারা কী করবেন, দুধটাকে ঘন করে এখানে আপনারা একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিলে বাটার মিল্ক হয়ে যাবে। তারপর আপনারা সুন্দর করে আপনার কাঁটা চামচ নিয়ে মিক্স করে তারপর দিয়ে দিবেন।
এতে করে যদি আপনার যদি লেবু অথবা ভিনেগার যদি না থাকে আপনি ঘন করে দুধটা দিয়ে দেবেন, তাতেও হবে। এখন আমি ভালোভাবে পেঁচোলাটা দিয়ে নেড়ে মিক্স করে দিচ্ছি মাংসগুলো। এখন আবারও আপনাদেরকে আমি নেড়ে দেখাচ্ছি। আমি কিন্তু এখনও কোনো রকম পানি ইউজ করিনি, যেহেতু একটা পেস্ট ইউজ করেছিলাম টমেটো বাদাম এবং আমি শুকনো মরিচে, তারপরে দিয়েছিল টক দই। তো এখন আমি চুলাটাকে একটু হাই হিটে মিডিয়াম টু হাই দিয়ে এখন আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমি চুলাটাকে এখন মিডিয়াম টু লোতে নিয়ে এসেছি। তো এখন একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে, এখনও পানি দিচ্ছি না কারণ আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি অ্যাড করছি হলো পানি। আমি যে ব্লেন্ডার জারটার মধ্যে পেস্টটা তৈরি করেছিলাম সেই ব্লেন্ডার জারের প্রায় হাফ মগে থেকে একটু বেশি হবে এখানে পানি অ্যাড করেছি, যেহেতু আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি। একে তো ব্রয়লার মুরগি, এগুলো সিদ্ধ হতে সময় লাগে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ পানি দিয়ে, বা যে পানিটাতে সেই পানিটার মধ্যে মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হবে এবং লবণ এবং মশলাটা ভালোভাবে ভিতরে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঝোলটা কিন্তু অনেকাংশে কিন্তু ঘন হয়ে আসছে। তো আবার একটু নেড়ে দিয়েছি, যেহেতু বাদাম দিয়েছি বাদাম তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তো আবারও নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে যেন লেগে না থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে কিন্তু তেলটাও কিন্তু উপরে ভেসে উঠছে। তো এই অবস্থায় প্রায় ওঠানোর প্রায় 2 মিনিট আগে এখানে আমি হাফ চামচের মতন গরম মশলা অ্যাড করছি। আপনারা চাইলে এখানে জয়ফুলের গুঁড়াটা অ্যাড করতে পারেন হাফ চামচের থেকে একটু কম, তা না হলে আপনারা কাঁচচড়ি মেথি, যে মেথির শাকগুলো পাওয়া যায় সেগুলো শুকিয়ে আপনারা গুঁড়া করে কিন্তু দিতে পারেন। তো আমি গরম মশলা দিয়েছি, এখন নেড়ে চেড়ে পেঁচোলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আবারও প্রায় আমি 2 মিনিটের জন্য রেখে দেব এখন ঢাকনাটা দিয়ে। এখন আবারও ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি, চিকেন গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আলহামদুলিল্লাহ। তেলটা উপরে ভেসে উঠেছে। এই অবস্থা দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, এটা কোনো ঝাল বের হবে না, যা সুন্দর একটা ফ্লেভার বের হবে। যদি ভালো লাগে দেবেন, না স্কিপ করবেন। এখন নেড়ে চেড়ে দিয়ে এখন চুলাটা অফ করে দেবো, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ। তো আমি এখানে একটা সার্ভিং বাটির মধ্যে চিকেন গ্রেভিটা বেড়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং মজা হয়েছিল। আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন পরিবারের সকলের সাথে এবং অতিথি আপ্যায়নও। তো এখানে উপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি আমি আমার মতো করে, আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন গ্রেভি বা চিকেন গ্রেভি চিকেন কারি, যে যে নামে ডাকুন না কেন, খুবই লোভনীয় একটা রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে। এটা রুটি পরোটা নান রুটি লুচি তারপর প্লেন ভাত পলার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনার অতিথি আপ্যায়নে এরকম একটা রান্না ডাইনিংয়ে যদি করে রাখেন, যারা খাননি তারা খেয়ে বলবে যে কী রান্না করেছেন, আপনার থেকে অত রেসিপিটাও চেয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।